পায়ে জুতা থাকবে না, গায়ে কাপড় থাকবে না, এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আম্মাজান কয় পয়গম্বর, এই যদি হয় সবাই যদি উলঙ্গ থাকে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে। পয়গম্বর কয় আশারে, না না এই অবস্থা থাকবে না, কেউ কারো খবর নেওয়ার সুযোগ থাকবে না, সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। সকল নবীদের একটাই স্লোগান, নাফসি নাফসি নাফসি, কেউ কারো দিকে তাকাবে না। একদিক দিয়ে আল্লাহ হুঙ্কার ছেড়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, কেউ কোনো জবাব দেবে না, সবাই শুধু থর থর করে কাঁপতে থাকবে, আল্লাহু আকবার। আরেক দিক দিয়ে জাহান্নামী উতাবি জাহান্নাম, ইয়াউমাল কিয়ামা লাহা সাবউনা আলফ জাবাব, কঠিন দিন হবে, জাহান্নাম তার সর্বশক্তি নিয়ে হাত ডাক মারবে। আল্লাহ রে বলবে, আল্লাহ তুমি না কইছো একদিন আমার পেট ভরাইবা, দাও 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 খাবার দাও, এখন আমার পেট ভরে নাই। আল্লাহ ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি, আল্লাহ জাহান্নাম কি বলবে, সব তো দিয়ে দিলাম, সব দেয়া দিলাম, 73 কাতারের 72টাই দিয়ে দিলাম, মাত্র একটা কাতার আছে। জাহান্নাম কি বলবে, হালিম তালাতি তোমার পেট এখনো ভরে না গো। জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, না না এখনো আমার পেট ভরে নাই, আরো থাকলে দাও রে 70,000 লাগাম দিয়া। জাহান্নামকে আল্লাহ আটকাই রাখবে, এক একটা লাগামে 70,000 ফেরেশতা ধরে রাখবে। আল্লাহু আকবার, দলে দলে নবীদের কাছে যাবে, সুপারিশ করুন আর সহ্য হয় না, আর পারি না, আল্লাহর কাছে মেহরবানি করে বলুন গো, আল্লাহ পাক যেন আমাদের হিসাব নিকাশ শুরু করে দেন। হযরত আদম বলবে, নাফসি নাফসি, আমার দ্বারা সম্ভব না, আমি যদি সুপারিশ করার জন্য যাই, আল্লাহ পাক যদি আমাকে বলে, আদম না করেছিলাম কি জন্য তুমি খাইলা, আমার কোনো জবাব থাকবে না, আমি তখন অপারক হয়ে যাব। না রে না, আমি আল্লাহর কাছে সুপারিশের জন্য যাইতে পারব। নূহের কাছে যাও, নূহ নবী একই জবাব দিবেন, সকল পয়গম্বররা একই জবাব দিবেন, লাস্তু গুনাকার, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও যাও ওই পয়গম্বরের কাছে যাও, যার হাতে আল্লাহ আজকের দিনের পতাকা দিয়েছে। সুবহানাল্লাহ, এ মুসলমান এমন কঠিন দিনে গুনার কারণে যদি জাহান্নামের আদালতে আল্লাহর আদালতের আসামি হয়ে যায়, পয়গম্বর কাও দুইজন ব্যারিস্টার, দুইজন লয়ার, দুইজন ওকিল আমার আপনার পক্ষে ওয়াকালতি করে। সুবহানাল্লাহ, কালকে কয়েন কয়জন, আসসিয়াম ওয়াল কুরআন ইশফাআন লিলাব, রোজা বলবে আল্লাহ আমার মক্কের কষ্ট করে রোজা রাখছিল, পরে ধুকায় পরে গুনাহ করছে, কিন্তু রমজান মাস আসার পর কষ্ট করে রোজা রাখছে, কাঠফাটা রুদ্র ছিল, কলিজা ফাইটা গেছে, তারপরেও এক গ্লাস পানি মুখের কাছে নেয় না, তাই আজকের কঠিন দিনে কেউ না, আমি তার পক্ষে ওয়াকালতি করার জন্য দাঁড়িয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। আল্লাহু আকবার। আরেক দিক দিয়ে আরেকজন ব্যারিস্টার বলবে, মহামান্য আদালত আমার মক্কেল দিনের বেলায় রোজা রাখছে, সারা দিন কষ্ট করে কৃষি কাজ করছে, দোকানে ব্যবসা করছে, অফিসিয়াল ডিউটি করছে, মনটা চাইছিল ইফতারির পর একটু শুইবে, কিন্তু না না ঘুমায় না, তাড়াতাড়ি করে পাগলের মতো মসজিদে চলে গেছে। আমার মহব্বত আর ভালোবাসা নিয়া
মসজিদে গিয়ে দুই ঘন্টা লাগায়া, দেড় ঘন্টা লাগায়া, বড় মহব্বতের সাথে আমাকে শুনছে। আমি রাত্রে ঘুমাইতে দেই না গো, আবার সাহারি সময় উঠে গেছি। আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে, আমি তার পক্ষে ওকালতি করার জন্য দাঁড়াইলাম। যতক্ষণ পর্যন্ত আমার মক্কিলকে জান্নাতের ফয়সালা না করা হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। আল্লাহ কন্ত এমন আপন জনকে কি ছাড়া। পরে হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কারে সাইরা কারে দর্শন, এমন রোজা কি কোনোদিন ছাড়া যায়। আল্লাহ কোরআনে বলেন, লা আল্লাকুম তাত্তাকুন, সিয়াম সাধনার মাধ্যমে যেই জিনিসটা আমি তোমাদেরকে পুরস্কার দেব সেটা আর কিছুই না, সেটা হলো আমি তোমাদেরকে মুত্তাকি বানাই দেব। আর জোরে ক, আল্লাহ কয় আখেরাতের যত সুখ শান্তি আর নাজ নিয়ামত যা কিছু আছে রে, এগুলো অন্য কেউ পাবে না, এগুলো মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রাখছি। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতুদ দুনিয়া, ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতুদ দুনিয়া, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকি। আখেরাত শুধু মুত্তাকিনের জন্য। একটু আগায় যান, প্যান্ডেল ভরে গেছে আলহামদুলিল্লাহ, এই সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, না হলে কিন্তু মিস্টার কয় না, কে বসবে মিস্টার টিভি। এই যে আপনারা এই কথা শুনতেছেন, শয়তান রেশ আল্লাহ জেলখানায় বন্দি করবে, হে কিন্তু শুনে কো দেখছো এই মুলবি কি কইছে, আমার যদি জেলখানায় বন্দি করে তাহলে আমার রাষ্ট্রটা চলবো কেন, আর এরা যদি যুবকরা জানে এরা তো ঝাঁপায় অনেক কাজ করবো, কেউ শয়তান নাই কথা কয় না, এই জন্য বসতে দিবে না। অথবা যারা আছে রাস্তাঘাটে বলতেছে আরে কত আজারও রয়ে গেছে, সুফি জি হুজুর আসবে, আব্দুল মতিন সাহ, এই মৌলবীর কথা শোনা লাগবো, এই মৌলবী তো আমার বিরুদ্ধে কথা কইতেছে, কথা বলেন ঠিক কিনা। সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারাও বসে পড়ুন, দোকানপাটে যারা আছেন আপনারাও চলে আসুন, এই বরকতি মাহফিল জীবনে আর নাও মিলতে কথা কয় না, নাও মিলতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ বলেন, সিয়াম সাধনার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাবো, তাকওয়া বলা বানাবো। আর তাকওয়ার এত দাম, তাকওয়ার এত দাম, কোনো শিল্পপতির দাম আমার কাছে নাই, কোনো রাষ্ট্রপতির দাম আমার কাছে নাই, কোনো কোটিপতির দাম আমার কাছে নাই, কোনো বংশের দাম আমার কাছে নাই, আছে কোনো ব্যক্তি দিয়ে আমার কাছে পরিচয় দিলে লাভ হবে না। হযরত পয়গম্বর তার সন্তানের কথা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার সন্তান কেনান আমার সামনে পানিতে ডুবে মারা যাচ্ছে, ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না রাব্বি ইবনিলি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি না আমার পরিবারকে রক্ষা করবা বলেছিলা, আমার সন্তানটা আমার সামনে মারা যাইতেছে। আল্লাহ নূহ নবীকে ডাক দিয়া কয়, যদি আর একটা বার বলবা কেনা তোমার সন্তান, নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কাইটা ফেলা। আল্লাহু আকবার, যে তোমার উপর ঈমান আনে না সে কোনোদিন তোমার সন্তান হতে পারে না। যদি বংশ দিয়া পরিচয় দিয়া পার পাওয়া যাইতো তাহলে নূহ নবীর সন্তান জাহান্নামে যাইতো কথা বলেন, জাহান্নামে যাইতো, যাইতো না। আল্লাহ বলেন, ভুইয়া বংশ, খান বংশ, পাঠান বংশ, সৈয়দ বংশ, আরো যত বংশ আছে এই বংশ তো আমি বানাইছি পরিচয় লইয়া, এই বংশ দিয়ে আমার কাছে কোনো পার পাবে না কেউ। ইয়া ইয়োহান্নাস ইন্না খলাকনাকুম মিন যাকার ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
যার যত বেশি তাকওয়া হবে, যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, যে যত বেশি দিনদার হবে, আল্লাহ বলেন তার মাকাম তত উঁচা হবে। মান বাত্তা মান বাত্তা বিহি আমালু লাম ইয়াসরিউ বিহি নাসাবু, তিরমিজি শরীফের হাদিস। আমল যদি কাউকে পিছায় ফেলা, নসব দিয়া বংশ দিয়া কাম, ঠিক না? আর এখনকার বন্ডরা কি কয়, আমার কাছে যদি মরি দিতে পারো আর আমার উরুসে যদি একটা খাসি দিতে পারো, তাহলে তোমার দায় দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, ভুল সেরাত আসর নাসর হিসাব নিকার এই শয়তান রে পার করে কাটা, কথা বলেন ঠিক কি? আরেকজনের দায়িত্ব নিস, হ্যাঁ নাকি? মাঝে মধ্যে পাতলা মাল দিলি হয়েছে, পাতলা মাল বুঝেন তো, পাতলা মাল দিলি তোর ফুল সেরাতের দায়িত্ব নিস আমি, শয়তান থাকার। যেখানে আল্লাহ নবী বলেন ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া, হে কলিজার টুকরা ফাতিমা, তুমি দু জাহানের সরদার, আকায় নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তোমার দুইজন সন্তান হাসান হুসাইন জান্নাতি যুবকদের লিডার, সুবহানাল্লাহ, তুমি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি রমণীদের তুমি নেত্রী, সুবহানাল্লাহ, বলে তোমার স্বামী হলো ইসলামের চতুর্থ নম্বর খলিফা, আল্লাহু আকবার বলেন। এরপরেও ফাতেমা, কোনো কারণে যদি ফাতেমা তোমার আমল না হয়, কোনো কারণে যদি ফাতেমা তুমি লাঞ্ছিত হও, মনে রাখো রে আমি নবীও তোমাকে পার করতে পারবো না। আল্লাহর নবী যদি পার করতে না পারে, এই ল্যাংটা সা বদনাশা আছে না, বদনাশা বুঝেননি, মানে পিসাবে যে বদনাটা ব্যবহার করতো এটা যদিও মাজার বানাইছে, এটা নাম হলো বদনাশা, বুঝেন নাই কথা, ল্যাংটা সা, হ্যার অফিস আদালত সব খোলা, এর পিছনে লোক আছে না নাই দেখবেন, শত শত লোক ঘুরতেছে আর ওর পিছনে ঘুরুস খায়, এই মিয়া এর পিছনে এ কোনো ইশারা না পাইলে কি অফিস আদালত খুল্লা ফেলাইছে, এ বলে ইশারা পাইছে, ইশারা পাওয়ার কারণে অফিস আদালত খুল্লা ফেলাইছে, এত ইশারা পাইছে কথা ঠিক, আল্লাহর ইশারা পাইছে না, ইবলিচ্চার ইশারা পাইছে, কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, যেখানে নামাজ নেই, রোজা নেই, শরীয়ত নেই, পদ্মা নেই, কোনদিন খাতি পীর হতে পারে না, পারে না, পারে না, কথা বলেন ঠিক কেনা? সম্মানিত সুধি, ইমানের ডাকাত চতুর্দিকে আছে, মা মাসসাত ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন কত, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী নারীদেরকে বাইয়াত করছেন, মহিলাদেরকে মুরিদ করছেন, কোনদিন মহিলাদেরকে দেখেন নাই, তাদের গায়ে স্পর্শ করেন নাই, পর্দার আড়াল থেকে বাইয়াত করছেন, আমাদের বড় হুজুর করছেন না, সমস্ত আমাদের পীর সাহেবরা যারা আছেন তারাও করেন পর্দার আড়াল। আর এখন একদল পীর দেখবেন কিরে তুই মরি দিস তোর বউ কই, কই বাবা কেবলা বাবা খাজা বাবা গাঞ্জা বাবা আমার বউ দিয়া করবেন কি, গাধা গোথা কা, তুই জান্নাতে যাবি তোর বউ জান্নাতে যাওয়া লাগবো না, বুঝাবে? আমি যদি এখন না চিনি তাহলে নিবো কেমন করে, তো চিনতি বয়ে করে চিন বউ জোতা দেয়া পিঠা না, কথা বলেন ঠিক কেনা? বদমাস কো থাকা, ইয়া আইয়ুহান নাবী ইযা জাআকাল মুমিনাত ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিউনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফী মা'রুফিন ফাবাইউহুন্না ওয়াস্তাগফিরুল্লাহ। মহিলারা যদি বাইয়াত হতে আসে, আল্লাহ নবী সূরা আল মুমতাহিনা
28 নম্বর পারা সুরা 27 নম্বর পারা সুরা আল মুমতাহিনার এই আয়াতের মধ্যে বলেন যে এই এই বিষয়গুলো নিয়ে আপনি বাইয়াত করবেন তাদেরকে, আর তাদের জন্য ইস্তিগফারের দোয়া করবেন। মহিলাদের মুরিদ হতে নিষেধ নাই, কোনো ভণ্ডর কাছে যাওয়া যাবে না। এরকম ভণ্ড তো বাংলাদেশে নাই যে নারী পুরুষ একসাথে নাচানাচি করে, থাকলেও ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে নাই। হ্যাঁ হ্যাঁ, এরা পীর নয়, এরা ভণ্ড, ইমাম ডাকাতি করার জন্য আসে, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরি, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম যে এই বিশাল এক সিজন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ইবাদতের এক মৌসুম। প্রত্যেকটা জিনিসের মৌসুম থাকে, ক্ষেত লাগানোর মৌসুম আছে, কথা কয় না, বাগান চর্চার একটা মৌসুম আছে, কোরবানির ঈদে যারা গরু বিক্রি করে তাদের একটা মৌসুম আছে, এখন ঈদুল ফেতের আসতেছে, রোজার ঈদ, এর মধ্যে দেখবেন ব্রাহ্মণবাড়িয়া শহরে গেলে রাত্রে 12টা একটা দোকান খোলা, ইফতারিও দোকানই করে সেহরিও, কারণ এই সিজন চলে গেলে গোটা বছরের ব্যবসাটা করা লাগবে, ঠিক কিনা বলে? এই যে দেখেন পেঁয়াজের ঝাঁজ বাড়া শুরু করে দিচ্ছে, কথা কয় না? আমাদের দেশে যখন কোনো ধর্মীয় উৎসব আছে তখন ব্যবসায়ীরা করে কি প্রত্যেকটা জিনিসের দাম বাড়ায় ফেলা, আর বিজাতিরা করে কি তাদের ধর্মীয় উৎসব আসলে অর্ধেক কমাই দেয়। আরে ভাই তুমি একটু লাভ কম করো, রোজাদার মানুষ এই পেঁয়াজ দিয়া পেঁয়াজও খাবে, এটা দিয়ে তরকারি পাকাবে, তুমি এই নিয়তে 10 টাকা কম রাখো, তোমার ব্যবসাও হবে, তুমি সওয়াবও পাবে। এই প্রবণতা, এই যে দেখেন পেঁয়াজের ঝাঁজ বাড়ছে, মরিচেরও ঝাল বাইরা যাবে, ঝাল বাইরা মরিচ হয়ে যাবে, দেখবেন 150-200 টাকা গেছে। এই অবস্থা, তাইলে ইমানদার মুসলমানদের জন্য একটা বড় মৌসুম সিজন রোজার মাস, কথা বলেন ঠিক কিনা? কারণ কোন কোম্পানিওয়ালা আপনাকে এত বড় অফার দিবে না, কোম্পানিওয়ালারা বেশি দিবসে 4টা নিলে 1টা ফ্রি, 3টা নিলে 1টা ফ্রি, আর আল্লাহ কই 1টা করলে 70টা ফ্রি, এটা হলো সর্বনিম্ন। আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ বলেন আমি আরো বাড়াই দিব, কত বাড়াইব, তোর যত এখলাস বেশি হবে তত বাড়াইব, তোমার এখলাস যদি বিষয় 1-700, আরো যদি বিষয় 1-7000, আরো যদি বিষয় 1-7 লক্ষ, আরো বিষয় হলে 1-7 কোটি। আল্লাহ দিলি কি কেউ জিগেব তো দিলাকা জিগেব, আল্লাহরে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে? কোন ক্ষমতা নাই। আল্লাহ কোরআন বলবে মালিক রাত্রির বেলা ঘুমাইতে দেয় নাই, সারাদিন রোজা রাখার পর বড় মায়া করে আমাকে শোনার জন্য মসজিদে পাগলের মতো দাঁড়িয়ে আল্লাহ ডাক দিয়া কয় হাফেজ সাহেব সারাদিন তিলাওয়াত করে, বিশুদ্ধ ভাবে তিলাওয়াত করে, যেই সোয়াব পাবে রে তুমি পিছনে দাঁড়াইয়া সমান সোয়াব পাইয়া যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন তোমার সুপারিশগার হয়ে যাবে, তুমি যদি নেককার হও, তুমি যদি দিনদার হও, তোমার জন্য আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দিবে, আর যদি তোমার মধ্যে তাকওয়া না থাকে রে তুমি বড় পয়গম্বরের সন্তান হতে পারো, পয়গম্বরের পত্নী হতে পারো, পয়গম্বরের স্ত্রী হতে পারো, কিন্তু তোমার ঈমান না থাকার কারণে তোমার ঠিকানা হবে জাহান্নাম। হযরত নূহ পয়গম্বরের স্ত্রী, একজন নবীর স্ত্রী, লূত পয়গম্বরের স্ত্রী, দুইজন পয়গম্বরের দুই স্ত্রী বিনা হিসাবে জাহান্নাম। নাউযুবিল্লাহ, স্ত্রী ঠিক হয়েছিল কিন্তু পয়গম্বরের ধর্ম মানে নাই, পয়গম্বরের উপর ঈমান আনে নাই, হযরত নূহ পয়গম্বরের সন্তান কিনা জাহান্নামী কেন ঈমান আনে নাই, জোরে বলুন ঠিক কিনা? এদিক দিয়া বিশ্ব সন্ত্রাস, যে নিজেরা আল্লাহ দাবি করছে, ফেরাউন তার ঘরে ছিল একজন নেককার দিনদার আবেদা জাহেদা সালেহা হযরতে আসিয়া, জাওজায়ে ফিরআউন হুয়ে তাহেরা আহলিয়া লুতে নবী হো কাফ।